ব্লগ আজকে আমি তোমাদেরকে দেখাবো পূজোর আগে লাস্ট মুহূর্তে টিপস চুল এবং স্কিনের কি করে যত্ন নেবে উইদিন আ বাজেট, ঠিক আছে? একদম হার্বাল কিছু ইউজ করে চট জলদি আমাদের হাতের কাছে যেসব জিনিসপত্র থাকে তার মধ্যে থেকে কি করে চট করে, এটা আমার স্পেশাল টিপ, মানে আমি খুব ইউজ করি, সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা আর দেরি না করে দেখে নাও, তারপর তোমাদের সাথে বাকি বকবক সারছি। এটা হচ্ছে আমার বাড়ির অ্যালোভেরা গাছ, আর পাশেই তুলসী গাছ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যালোভেরা গাছের গোড়ায় একটা তুলসী গাছও রয়েছে। কেন বলুন তো? কারণ এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন, এখান থেকে পাখি কোনো না কোনোভাবে বীজ হয়তো এই গাছের গোড়ায় ফেলেছে, বুঝতে পারছেন? কত দায়িত্ববান পাখিরা। তো আর একটা তুলসী গাছ বুঝিয়েছে, তাই পুরো এই টপটাই হার্বাল হয়ে গেছে এখন। এনিওয়ে, তো আমি এখান থেকে একটা আজকে অ্যালোভেরার ডাল অলরেডি কেটে নিয়েছি এখান থেকে, তো আপনাদেরকে এবার আমি দেখাবো ওটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তো এটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, একটু তাড়াহুড়ো ছিল তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আমি কী করে এটা কেটেছি। এবার এটাকে আমি ভালো করে একটু ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবো, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। দুই বন্ধু দোয়েল দেবজানি, ওরা আমাকে গিফট করেছে একটা জাম্পস্যুট, মানে এটা আমার বার্থডে গিফট ছিল, বাট কয়েকদিন পরে পেয়েছি। পিওর কটন, আর কি যে আরাম লাগে, কি যে ভালো লাগে বলুন, এই কটনের জামা কাপড় পরতে আমার খুব ভীষণ ফেভারিট, ভীষণ। আর এত কমফোর্টেবল একটা, আমাকে আমি ট্রাভেল করার জন্য ভীষণ, মানে ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এই গেল আমার পুজোর শপিং, মানে শপিং ইন দ্য সেন্স যে ভিডিওগুলো প্রয়োজন সেগুলোই কিনেছি। এবার আমি একটু বেরোবো, বেরিয়ে আর কয়েকটা দেখি কিছু যদি কিনতে পারি, অ্যান্ড আজকে উইকেন্ডে আমি একটু ফ্রি আছি তাই তোমাদের সাথে বকবকটাও সেরে নিলাম, শপিংও দেখিয়ে নিলাম। চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কোথায় যাই আর কি কি করি। টায়ার্ড হয়ে বাড়ি ফিরেছি আমি, অ্যান্ড যেগুলো যেগুলো ভেবেছিলাম কিনবো কিছুই কিনতে পারলাম না, কিছুই খুঁজে পেলাম না লাস্ট মোমেন্ট, বুঝতেই পারছেন। তো এখন আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এখন বাজে রাত 10টা, 10টার সময় তোমাদের সাথে আবার বকবক করছি। অ্যান্ড এবার আমি মেকআপ তুলবো, যেটা আমার ডেইলি রুটিন, মেকআপ তো করেই নিই, তারপরে মেকআপটাকে তো তুলতেই হবে, এটা একটা অনেক বড় কাজ। তো আমি কালার ব্রাইডের টিস্যুটা ইউজ করি, মেকআপ রিমুভার টিস্যু। তো আমি এখন মেকআপ তুলবো, মেকআপ তুলে নিয়ে আমি ডিনার করবো, ডিনার করে ঘুমো আজকের মতো। দেন কালকে আবার একটা নতুন দিন, কালকে নতুন দিন, নতুন সকাল, প্রত্যেকটা দিন সকাল বলেই মনে হয় যে আজকে সারাদিন যেন ভালো যায় আমাদের, যেন যা যা কালকে প্ল্যান করে রেখেছি তাই তাই যেন হয়। দেন কাল সকালে আমার শ্যুট আছে, দেন আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে যে কী কী প্ল্যান করলাম, ইনফ্যাক্ট কী কী শ্যুট করলাম, দেন বেশ কিছু কাজও আছে তোমরা।
লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। চিলড্রেন তোমরা সবাই খুব ভালো থেকো। আমি খুব ঘুম পেয়ে গেছে আমার, আমি এখন জাস্ট মেকআপ মুছেই ঘুমাবো। না, তার কিন্তু খেতে হবে, একটু ডিনার না করলে হবে না, সেটা করে নিয়ে বাকি কাজ সারি। তোমরা খুব ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল, বাই।